ফেসবুক আঠারো পার্সেন্ট আপনার টিকটকে এইভাবে শুধু আপনি না সমস্ত জায়গায় যখনই আপনার কোনো ঘটনা ঘটে সেই বা কোনো ঘটনা ঘোরার না থাকে যখন শান্ত থাকে তখন আপনার গুজব তৈরি হয় আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনি ডিজিটাল বাংলাদেশ করেছেন এখন স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছেন গুজব বন্ধে আপনার সরকার বা যতগুলো মন্ত্রণালয় আছে অধিদপ্তর আছে তারা আসলে কি কার্যকরী ভূমিকা নিতে পারছে না কারণ গুজবকারীরা তো তাদের গুজব চালিয়ে যাচ্ছে এভাবে কতদিন চালাবে তারা গুজবের শিকার কিন্তু শুধু আপনি একা হচ্ছেন না আপনার দল হচ্ছে নারীরা হচ্ছে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার সবগুলোই এবং সেটা গুজবের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই কম বেশি হ্যাঁ এটি আপনি এটি বন্ধ করার একটা কার্যকরী পদক্ষেপ নেবেন কিনা ধন্যবাদ মাননীয় প্রধান গুজবে কান দিয়ে না এটুকু বলতে পারি মানুষকে বলতে পারি গুজবে কান দিয়ে না এর বেশি আর কি করতে পারে গুজব আর কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায় তো সেখানে সেই মিথ্যা কথা বলেই যাবে আর যার মিথ্যা বলা অভ্যাস সে তো বলেই যাবে তো এই যে গুজবটা বন্ধ করার কী পদ্ধতি সেটা একটু বললে ভালো হতো কারণ আমরা যদি আবার কিছু করতে যাই তো আমরা সাংবাদিক নির্যাতন তাই না বলে যে মিডিয়ার গলা টিপে হলো ধরা হলো তো এটা তো শাখের করাতে চলার মতো তো এটা সাংবাদিকদের কাছে আমার অনুরোধ যে সমস্ত গুজবটা শুনলে আপনারা সাথে সাথে নিজেরা একটু ব্যবস্থা নেন যেন এটা যে গুজব সেটা হচ্ছে ছড়া দেন যে যারা গুজব করে তাদেরকে একটু এক্সপোজ করা যেটা কারা তবে ওই যে মানে কে কী বললো ওটা কান না দিলে হলো আমি আমি তো কান দেই না আমি না নিজে বলবি তো ওটা লাভটা কী আর ওটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই কারণ আমি আমার নিজের নীতিতে ঠিক আছে কিনা। আমার দেশের জন্য আমি কাজ ঠিক করছি কিনা। সেটা আমি দেখি আমরা যে কটা প্রজেক্ট নেই এটা আমি আপনার আগের চীনের প্রশ্নের সাথে একটু যুক্ত করতে চাই সেটা হলো আমরা যখন প্রজেক্ট নেই তখন আগে আমি আমি আগেও বলছি এখনও বলছি সবার আগে আমার হিসাবটা কি এই প্রজেক্টটা সম্পন্ন হলে এর প্রতিদিন আমার দেশ কি পাবে রিটার্নটা কি আসবে সেটা আমি বিবেচনা নেই। আর যার কাছে যে দেশ থেকে আমি যত লোন নিই কেউ একটা বিশাল আকারে দিলেই যে ঝাঁপিয়ে পড়বো তা না আমাদের একটা হিসাব থাকে যে কতটুকু লোন আমি নেব সেটা আমার মানে ফেরত ক্ষমতা আছে কি না বা কতটুকু আমার কাজে লাগবে কি না আর যে জিনিসটা আমি তৈরি করব। সেটাও আমি বিবেচনা করে দেখি চীনের সাথে আমাদের এবার যে চুক্তি চার সাথে সাথে আমি কিন্তু এটাও আমরা ঠিক করে এসেছি আমি বলছি যে কোন কোন জায়গায় আমরা এই অর্থ নেব এবং কাজে লাগাবো ওই যৌথভাবে তাদেরও লোক আমরাও নিজেরা আমাদের টিম করে বসে আমরা প্রত্যেকটা প্রজেক্ট নিজেরা সিলেক্ট করে দেন আমরা টাকা নেব তারা আমাদের বিরাট অফার দিচ্ছে সেটা ঠিক কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে এবং তার জন্য তাদের এক্সপার্ট টিম আসবে আমাদের থাকবে আমরা সেটা বিবেচনা করব যে কোন কোন খাতে আমার কতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নেবো যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি নেবো না সেইভাবেই কিন্তু আমরা সমঝোতা করে এসছি এবং চীনের মানুষের প্রেসিডেন্টের সাথেও এই কথাটাই হয়েছে